যশোর জেলার নবনির্বাচিত 22টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃতীয় ধাপে ঝিকরগাছা চৌগাছা উপজেলার ইউনিয়ন নির্বাচনে 22টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ এই শপথ গ্রহণ করেন। উপপরিচালক ও উপসচিব স্থানীয় সরকার যশোর জেলা জনাব মোহাম্মদ হুসাইন শওকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার আজমুল হক সহ জেলা প্রশাসকের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। রাজনৈতিক সংগঠন থেকে সেই সম্মান পেয়েছেন, তারপরে জনগণের